আসসালামু আলাইকুম, বিডি জব পেইন্টার ফ্রেন্ডদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর থেকে ফায়ার ফাইটার পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমানে আছে ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আমি সাইকোটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে সার্কুলার, আমি চলে যাচ্ছি। তো সার্কুলারটা চলে আসলো, তো দেখেন ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কবে কত নির্ধারণ করা হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এটা হচ্ছে সার্কুলার, আজকে প্রকাশ করা, এটা হচ্ছে 19 তারিখ প্রকাশ করা হয়েছে, 19/6/2023 তারিখ, বাট ওয়েবসাইটে আমি আজকে পেলাম 20 তারিখ। তো দেখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব কাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথম যে পদ সেটা হচ্ছে ড্রাইভার অবিবাহিত, এটা হচ্ছে আপনার পনেরোতম গ্রেডের 38টি পদের সংখ্যা রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী অথবা JRC পাস থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারি হতে হবে। শারীরিক যোগ্যতা, এটা আপনার হচ্ছে উচ্চতা 5'4" সর্বনিম্ন, বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি সর্বনিম্ন, ওজন হচ্ছে 110 পাউন্ড এবং ত্রুটিমুক্ত হতে হবে, শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। তারপর হচ্ছে মোস্ট পপুলার যে পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার, পুরুষ মহিলা উভয় নিয়োগ করা হবে এখানে। এটা হচ্ছে আপনার 17তম গ্রেডের 111টি পদের সংখ্যা রয়েছে এখানে। তো এখানে আলাদা আলাদাভাবে যোগ্যতা চাওয়া হয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য। পুরুষের ক্ষেত্রে আপনার স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের GPA-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে পুরুষের কাছে এবং বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে, ঠিক আছে। মহিলাদের কাছে দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে আপনারা SSC পাস থাকতে হবে, পাশাপাশি শারীরিক যোগ্যতা হচ্ছে, মহিলাদের উচ্চতা হচ্ছে এখানে পাসপোর্ট 3 ইঞ্চি সর্বনিম্ন, বুকের মাপ 30 ইঞ্চি এবং অবশ্যই শারীরিক ত্রুটিমুক্ত এবং শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এখানে দেখেন একটা নোটিশ দিয়েছে, অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠামদেহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাট মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে আমি জানি না যে এর আগে কিন্তু মহিলাদের অগ্রাধিকার দেওয়া ছিল না, কিন্তু বর্তমান সার্কুলারে কিন্তু মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, মহিলা এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে, ঠিক আছে। তো মহিলাদের জন্য আশা করছি এটা ভালো একটা সুখবর যারা নারী প্রার্থী আছেন। এখানে আবেদনের ক্রাইটেরিয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই নাগরিক হতে হবে বাংলাদেশি, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অনলাইনে আবেদনের কপি বা স্লিপ যেটাই থাকুক না কেন অবশ্যই অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কোনো না কোনো ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার ক্রমিক নং 1-এ উল্লেখিত পদের প্রার্থীদের অর্থাৎ 1 জুন 2023 তারিখ হতে আপনাদের বয়সে হিসাব করবেন 18 থেকে 30 বছরের মধ্যে হয় কিনা, এবং মুক্তিযোদ্ধার প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বয়সটা হচ্ছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনারা হিসাব করে নেবেন 1 জুন 2023 তারিখে আপনার বয়সটা 18 থেকে 30 বছর হয় কিনা, ঠিক আছে। আর এখানে আবেদন করার যে ওয়েবসাইটটা সেটা তো আপনারা জানেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। কোনো হেল্প লাগলে আপনারা টেলিডক্স কাস্টমার কেয়ারের যে 121 নাম্বার কল করে আপনারা হেল্প নিতে পারেন। আবেদনটা আপনারা করতে পারবেন fscd.teledoctor.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন শুরু হবে 22 তারিখ থেকে, মনে রাখবেন 22/6/2023 তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/7/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে অনলাইনে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা চাওয়া হয়েছে বা যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেটা হচ্ছে অনলাইনে প্রার্থীদের স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল যেটা স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে, 24 সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। এখানে আবেদন ফিটা কত নির্ধারণ করা হয়েছে, আবেদন ফিটা হচ্ছে 1 নং পদের কাছে হচ্ছে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 224 টাকা এবং 2 নং পদের ক্ষেত্রেও 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার টেলিটক সার্ভিসের 112 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদের দিতে হবে, ঠিক আছে। 1 নং পদের ক্ষেত্রে 200 টাকা এবং 2 নং পদের ও ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে অবশ্যই এখানে 112 টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটক সার্ভিস চার্জের টেলিটক যেই প্রিপেইড যেই সিমটা আছে সেটার মাধ্যমে প্রথম SMS থেকে কীভাবে করবেন,
আবেদন ফর্ম সাবমিট করার পর আপনাদের হাতে 72 ঘন্টা সময় থাকবে। 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফর্মটা দিতে হবে, আবেদন ফিটা দিতে হবে। প্রথম অ্যাসেন্সটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে FSCD, তারপর স্পেস, তারপর ইউজার আইডি, তারপর সেন্ড করে দেবেন 16222 নাম্বার। ইউজার আইডি কোথায় পাবেন? ইউজার আইডিটা আপনারা যখন আবেদনটা করবেন, করার পর আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডিটা দিয়েই আপনার পেমেন্টটা করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর দ্বিতীয় অ্যাসেন্সটা আপনার করতে হবে। প্রথম অ্যাসেন্স করার পর 8 সংখ্যার একটা পিন নাম্বার দিবে আপনাদেরকে, 8 সংখ্যার পিন নাম্বারটা দিয়ে দ্বিতীয় অ্যাসেন্সটা আপনাদের করতে হবে। সেটা হচ্ছে FSCD, তারপর স্পেস, তারপর ইয়াস, তারপর পিন নাম্বারটা দেবেন, তারপর সেন্ড করে দেবেন 16222 নাম্বার। সেন্ড করে দিলে আপনাদের যেই যেই পদে আবেদন করবেন, সেই পদের যেই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সেটা কেটে নেবে এবং সাকসেসফুলি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি ফায়ার সার্ভিসের যেই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি, আশা করছি আপনারা আবেদন করবেন যারা আগ্রহী ছিলেন দীর্ঘদিনে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আবেদনটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, অনলাইনে মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।